হ্যালো বাচ্চো, ইস ভিডিও মে আম বাত করেন গে। ওয়েল, বাংলায় বেটার। যাই হোক বাচ্চো না, এখানে সব বয়সের মানুষ আমাদের ভিডিও দেখে। যাক, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রোনাউনের যে অর্থগুলো রয়েছে এটার দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলবো। খেয়াল করে দেখেন, প্রথমে আমাদের জন্য রয়েছে এভরি ওয়ান। এভরি, এভরি মানে কি? আমরা জানি প্রত্যেকে, রাইট? প্রত্যেক। এভরি ওয়ান মানে হচ্ছে প্রত্যেককে, যখন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এভরি ওয়ান মানে কি? প্রত্যেকে, ঠিক আছে? নো ওয়ান, নো মানে কি? এটা নেগেটিভ কনসার্ন, একটা নেগেটিভ কনসেপ্ট, তাই না? তাহলে নো অন মানে হচ্ছে কেউ না। নো অন মানে কি? কেউ না, ঠিক আছে? কেউ না। এভরিবডি, এইটাও কিন্তু বেসিক্যালি এভরিবডি বলতে মূলত সবাই অথবা প্রত্যেকেই বোঝায়। এভরিবডি মানে কি? সবাই। এভরিবডি মানে কি? সবাই, অর্থাৎ সবাই একসাথে এদিকে আসো। এভরিবডি কাম হিয়ার অল টুগেদার, এরকম বলি না আমরা। সামবডি, কেউ একজন। সামবডি মানে কি? কেউ একজন। তাহলে খেয়াল করে দেখেন, কনফিউশন গুলো কিন্তু দূর করে নিতে হবে, ঠিক আছে? ঝটপট আমার সাথে কনফিউশন গুলো দূর করে ফেলেন। খেয়াল করেন, নোবডি মানে কি? কেউ না। নোবডি মানে কি? কেউ না। নোবডি ইজ ওয়াচিং মি, কেউ আমাকে দেখছে না, তাহলে কেউ না। ওকে, সামথিং, আমরা বলি না সামথিং ইজ কুকিং, সামথিং ইজ ফিশি, কিছু একটা। সামথিং মানে কি? কিছু একটা। এটার অর্থ দুইটা হতে পারে, কিছু অর্থ আমরা সামথিং ব্যবহার করি অথবা কিছু একটা অর্থ আমরা সামথিং ব্যবহার করি, দুইটাই গ্রহণযোগ্য, সমস্যা নেই। নাথিং মানে কিছুই না। নাথিং মানে কি? কিছু না। এখানে অনেকগুলো অর্থ দেখবেন ওভারল্যাপ করছে, একটার সাথে একটা মিলে যায়, ঠিক আছে? নাথিং মানে কি? কিছুই না বা কিছু না, দুইটাই অর্থ প্রকাশ করা যায়। এনি, এনি মানে যে কোনো। এনি মানে কি? যে কোনো, ঠিক আছে? যে কোনো। তাহলে আমরা অনেক সময় বলি না যে তুমি যে কোনো আম নিতে পারো, এখান থেকে যে কোনো একটা নিতে পারো, এখান থেকে যে কোনো একটা মানুষকে পিক করতে পারো, এই যে কোনো, ঠিক আছে? অল মানে হচ্ছে সব। অল মানে কি? সব, ঠিক আছে? তাহলে এর অর্থ কি? সব। আর এরপর আছে আমাদের সবচেয়ে কঠিন যে জায়গাটা, এগুলোতে আমরা সবচেয়ে বেশি ভুল করি, সবচেয়ে বেশি প্যাচ লাগাই। দেখেন, এটা খুব মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, সাম মানে কি? কিছু। সাম মানে কি? কিছু। খুব ইজিলি আমরা ব্যবহার করতে পারি সাম মানে কিছু, এবং সাম ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। নান মানে হচ্ছে কিছুই না। নান মানে কি? দুইটা হতে পারে, এক কেউ না আর কিছুই না। যদি আপনি ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করেন তখন হবে কেউ না, আর যদি বস্তুর ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে কিছুই না। তাহলে আপনি দুইটা ব্যবহার করতে পারেন, এক হচ্ছে কেউ না আর দুই হচ্ছে কিছুই না। জায়গাটা কনজাস্টেড হয়ে গিয়েছে। ফিউ মানে কি? একটু খেয়াল করেন, ফিউ মানে হচ্ছে বেসিক্যালি নেই বললেই চলে। এরকম আমরা বলি না যে এখানে কেউ নেই বললেই চলে। অনেক সময় ভোট কেন্দ্রে দেখবেন, কিংবা অনেক সময় অনেক জায়গাতে দেখবেন, ধরো একটা অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে? এখানে যতগুলো মানুষ আসার কথা ছিল তত আসে নাই, এবং তখন আমরা ফ্রেন্ডদেরকে ফোন করে বলি আর এখানে কেউ নেই বললেই চলে। এরকম নেই বললেই চলে ক্ষেত্রে আমরা ফিউ ব্যবহার করি, নেই বললেই চলে, ঠিক আছে? এরকম ক্ষেত্রে, অর্থাৎ খুবই এত কম যে আপনি বলতেই পারেন যে আসলে কেউ নেই। তো দেখেন, আফিউ পরবর্তীটা দিয়ে যখন ফিউ এর সাথে আপনি আ যুক্ত করছেন তখন পরিমাণটা একটু বৃদ্ধি পায়। তার মানে আমরা আফিউর কথা বলবো তখন বলবো অল্প সংখ্যক। কি বলবো আমরা? অল্প সংখ্যক। এই অল্প সংখ্যক, এই কথাটা ফিউ এবং আফিউ এই দুইটা জিনিস ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। একটু মাথায় রাখতে হবে কিসের ক্ষেত্রে? কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন মানে যেগুলো গণনা করা যায় তার আগে, ক্লিয়ার? বুঝতে পারছেন? এবার চলে আসেন মেনি, এটাও কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মেনি মানে হচ্ছে অনেক। এখানে একটা টুইস্ট আছে, মেনি মানে অনেক, মেনি আ এটা মানেও হচ্ছে অনেক। দুইটাই মূলত প্রচুর কিংবা অনেকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু দুইটার মধ্যে একটা খুব নগণ্য পার্থক্য আছে। মাথায় রাখবেন, মেনি ব্যবহার করা হয় প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে। যদি সাবজেক্টটা প্লুরাল হয়, একের অধিক হয়, 5 জন মানুষ, 10 জন মানুষ, 20 জন ব্যক্তি, 20টা আপনার গাছ, এরকম 20টা গাড়ি, এরকম যদি একের অধিক আপনার কি হয়, সাবজেক্টটা একের অধিক হয়, তখন আপনি মেনি ব্যবহার করবেন, অর্থাৎ প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে। কিন্তু মেনি আ ব্যবহার করা হয় সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। যেমন একজন ব্যক্তি আছেন, একজন বস্তু আছেন, এক একটা গাড়ি আছে, এরকম ক্ষেত্রে আমরা মেনি আ ব্যবহার করি। এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, ঠিক আছে? সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে। এরপর আছে লিটল। এই যে ফিউ এবং লিটল, এই দুইটাই মূলত সংখ্যা বা কি পরিমাণের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
ফিউ ব্যবহার করা হয় সংখ্যার ক্ষেত্রে, আর লিটল ব্যবহার করা হচ্ছে পরিমাণের ক্ষেত্রে, যখন আনকাউন্টেবল নাউন সাবজেক্ট আকারে থাকবে বা অবজেক্ট আকারে থাকবে। তাহলে লিটল মানে কি? নেই বললেই চলে, আগের মতোই, কিন্তু এক্ষেত্রে পরিমাণ হবে, নেই বললেই চলে, ঠিক আছে। আর আ লিটল, যখন আটা যুক্ত করছি আমরা তখন কি হবে, পরিমাণটা একটু বৃদ্ধি পাবে। আ লিটল মানে কি? অল্প অল্প পরিমাণে, ঠিক আছে। দেখেন দুইটার মধ্যে পার্থক্য খেয়াল করে দেখেন, একটা হচ্ছে অল্প সংখ্যক আর একটা অল্প পরিমাণে, তার মানে এই পরিমাণ দ্বারা বেসিক্যালি আনকাউন্টেবল নাউনকে রেফার করা হয়। এরপর আমাদের রয়েছে সেভারেল। সেভারেল মানে কি? সেভারেল হচ্ছে বেশ কিছু, এটা মানে কি? বেশ কিছু। এরপর আছে বোথ, বোথ মানে হচ্ছে উভয়ই, উভয়ই মানে বলি না যে আমি এবং আমার ভাই উভয়ই সেখানে গিয়েছিলাম, উভয়ই উভয়ই। অ্যান্ড দেন ইচ, ইচ মানে হচ্ছে প্রত্যেকে, প্রত্যেকে। খেয়াল করেন এখানে আমরা আরেকটা, এই যে এভরি ওয়ান মানে প্রত্যেকে, ইচ মানে হচ্ছে প্রত্যেক, এভরি ওয়ান মানে প্রত্যেকে, আর ইচ মানে হচ্ছে প্রত্যেক। আমরা বলি না যে প্রত্যেক ব্যক্তি একটা করে ব্যাগ হাতে করে আনো, নিয়ে আসো। সো ইচ পারসন, এরকম ক্ষেত্রে এভাবে ব্যবহার করা হয়, তাহলে ইচ মানে হচ্ছে প্রত্যেক। এবার আমাদের আরো কিছু প্রোনাউন রয়েছে, আমি এই পাশটা মুছে দিচ্ছি, তাহলে লিখতে সুবিধা হবে, আমি এই পাশটা লিখি, বেটার হবে সেটি। ইদার, তো ইদার মানে কি? বেসিক্যালি ইদার মানে হয় এটা নইলে ওইটা, মানে কি? হয় এটা নইলে ওইটা, এরকম অর্থে আমরা বেসিক্যালি ইদার ব্যবহার করি। যেমন ইদার আই অর মাই ফাদার, ইদার আই অর মাই ফাদার, অর্থাৎ আমি অথবা আমার বাবা, এরকম ক্ষেত্রে একটা অথবা আরেকটা, এরকম ক্ষেত্রে সম্পূরক অর্থে আমরা ইদার ব্যবহার করি, অর্থাৎ হয় এটা নইলে ওইটা, হয় এটা নইলে ওটা। এটার সংক্ষেপে আপনি এভাবে মনে রাখতে পারেন যে যে কোনো একটা, দুইটার মধ্যে যে কোনো একটা, ওকে। নিদার কথা অর্থ হচ্ছে দুইটার মধ্যে একটাও না, ঠিক আছে, কোনোটাই না। নিদার মানে কি? কোনোটি না, ঠিক আছে, কোনোটি না, ঠিক আছে। তার মানে নেগেটিভ, ইদার মানে হয় এটা নইলে ওইটা, আর নিদার মানে হচ্ছে কি? কোনোটি না। ইচ আদার, ইচ আদার মানে হচ্ছে একে অপরের, ইচ আদার মানে কি? একে অপরের, একে অপরের কিংবা একে অপরকে, ঠিক আছে। আপনি একে অপর কেও বলতে পারেন, অপরকে, ঠিক আছে। অ্যান্ড অন অ্যানাদার মানে হচ্ছে একে অন্যকে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে দুইটার মধ্যে কি পার্থক্য আছে, একে অপরকে এবং একে অন্যকে তো একই অর্থ প্রকাশ করে না, একই অর্থ প্রকাশ করে না। ইচ আদার, একে অপরকে কখন বলা হয়? যখন দুইজন ব্যক্তির মধ্যে কোনো কাজ সম্পাদন হয়, দুজন ব্যক্তির মধ্যে একটা আম ডিভাইড করে দাও, ভাগ করে দাও, দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া লেগেছে, এরকম দুইজন ব্যক্তির মধ্যে কোনো কাজ সংগঠিত হলে সেক্ষেত্রে আমরা একে অপরকে বা ইচ আদার ব্যবহার করি দুইজন ব্যক্তির মধ্যে। কিন্তু সংখ্যাটা যখন দুইয়ের অধিক হয়ে যায়, অনেকগুলো ব্যক্তি, মেনি পিপল, মেনি পার্সনস, তখন আমরা একে অন্যকে বলি, অর্থাৎ অন অ্যানাদার ব্যবহার করি। তো আশা করছি আমরা এই যে আজকে যে প্রোনাউনগুলো শিখলাম এগুলো আপনাদের প্রচুর কাজে আসবে, এবং অবশ্যই অবশ্যই আপনি আপনার কথা বলার সময় এগুলোর অর্থগুলো একটু মাথায় রেখে যদি বাক্য তৈরি করতে চান তাহলে আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো ঝটপট সামাজিক কাজে লেগে পড়েন, উইচ ইজ দ্যাট শেয়ার দ্য ভিডিও, অ্যান্ড অবভিয়াসলি সি ইন দ্য নেক্সট ক্লাস। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কীরকম ভিডিও চান একটু কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।